করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে অটোপাস দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। কেন্দ্রীয়ভাবে 2020 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী, পিএসসি ও ইত্যাদি শিক্ষা সমাপনী, ইইসি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না। সূত্র জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে বার্ষিক পরীক্ষার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণী পাশের সার্টিফিকেট দেওয়া হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে অটোপাস দেওয়া হবে। ডিপিইর মহাপরিচালক ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পঞ্চম শ্রেণীর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হবে না, তবে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করে তাদের যতটুকু পড়ানো হয়েছে তার উপর মূল্যায়ন করতে বার্ষিক পরীক্ষা নেওয়া হতে পারে। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর সার্টিফিকেট দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে এই স্তরের সবাইকে অটোপাস দিয়ে সার্টিফিকেট দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। মহাপরিচালক বলেন, প্রাথমিকের নিজস্ব শিক্ষা বোর্ড না থাকায় সবকিছু অধিদপ্তরকে করতে হয়। এবছর যেহেতু অষ্টম শ্রেণীর কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে না, তাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলোকে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে সে বিষয়ে আমরা তাদের কাছে পরামর্শ নেব। আগামী সপ্তাহে অধিদপ্তরে এ সংক্রান্ত সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। গত 25 আগস্ট পঞ্চম শ্রেণীর সমাপনী ইবতেদায়ী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজন না করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না, তাই এবছর সমাপনী ইবতেদায়ী পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এতে সম্মতি দেওয়ায় এবার এই স্তরে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা আয়োজন করা হবে না। জাকির হোসেন আরও বলেন, এবছর কেন্দ্রীয়ভাবে সমাপনী ইবতেদায়ী পরীক্ষা না হলেও ষষ্ঠ শ্রেণীতে উন্নীত করা হবে, তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণী ছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো নেওয়া হবে বলে জানান তিনি। মহামারীর কারণে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় আগামী 3 অক্টোবর পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে। সো ভিউয়ার্স, এই নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সবশেষে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এ ভিডিও থেকে তোমার কোনো সমস্যার সমাধান পেতে সত্যি এতটুকু সাহায্য পেয়ে থাকো তাহলে অবশ্যই এ ভিডিওটি শেয়ার করবে, কারণ শেয়ার করে তুমি নিজে তোমার কোনো বন্ধু বা বান্ধবীর জীবন বদলে দিতে সাহায্য করতে পারো। পরের ভিডিও আমরা যখনই আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকো।